আপনি যখন গর্ভবতী ক্ষুধা তখন যেন আয়ত্তের বাইরে, খিদে তখন যে কোনো সময় পেতে থাকে। মহিলারা তখন নানা রকম সাদা খাবার খায় এই ভেবে যে এতে গর্ভের বাচ্চা ফর্সা হবে। যদিও অনেকেই আমাদের মধ্যে শিক্ষিত, তাও ভারতীয়দের মধ্যে ফর্সা বাচ্চার চাহিদা রয়েই গেছে। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। বিশেষজ্ঞদের মতে যদিও সন্তানের বর্ণ আপনার খাবার উপর নির্ভর করে না, সেটি ঠিক হয় বাবা মায়ের গায়ের রঙের উপর তারই মিশ্রণে, কিন্তু ভারতীয়রা অনেক পৌরাণিক কথায় বিশ্বাস রাখে এবং তাই মানে যে এরকম কিছু খাবার খেলে গর্ভের সন্তান ফর্সা হবে। আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে এসব পুরাণ কথায়, তাহলে এইসব খাবার আপনার খাদ্য তালিকায় যোগ হওয়া উচিত। যদিও এসব খেয়ে বাচ্চা আপনার ফর্সা হবে এমন কোনো কিছু নিশ্চিত হওয়া যায় না। যত রকমের সাদা খাবার খাওয়া যায় গর্ভ অবস্থায় ততই সম্ভাবনা বাচ্চা ফর্সা হয়ে জন্মানোর। এইসব খাবার বিধি মেনে চলার প্রবণতা শুধুমাত্র ভারতীয় নারীর মধ্যেই দেখা যায়। আপনিও যদি বিশ্বাস করেন তাহলে খেয়ে দেখুন এই খাবারগুলো গর্ভ অবস্থায় ফর্সা বাচ্চার জন্য। যেমন কেশর দুধ। প্রচুর মহিলা গর্ভ অবস্থায় কেশর দুধ খান, তাদের বিশ্বাস যে কেশর সন্তানকে ফর্সা হতে সাহায্য করে। কেশর গর্ভে বেড়ে ওঠা বাচ্চার ত্বকের বর্ণ উজ্জ্বল করতে সাহায্য করে। নারকেল। আপনি যদি ফর্সা বাচ্চা চান তাহলে নারকেলের সাদা শাঁসটা খাওয়ার অভ্যাস করুন। ভারতীয়দের বিশ্বাস সাদা শাঁস বাচ্চা ফর্সা হতে সাহায্য করে। তবে গর্ভ অবস্থায় অতিরিক্ত নারকেল খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয়। খেতে পারেন, তবে পরিমিত। দুধ। গর্ভ অবস্থায় প্রতিটি মহিলার উচিত বেশি করে দুধ খাওয়া। দুধ শিশুর শরীর গঠনের জন্য খুবই কার্যকারী। প্রচলিত ধারণা দুধ ত্বকের রং ফর্সা করতে সাহায্য করে। ডিম। প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে ডিমের সাদা অংশটা খুব ভালো ফর্সা বাচ্চা হওয়ার জন্য। আলমন্ড বাদাম। কোনো স্ত্রী যদি ফর্সা সন্তান চান তাহলে গর্ভ অবস্থায় শুকনো বা ভেজানো আলমন্ড বাদাম খাওয়া উচিত। ভারতীয়দের বিশ্বাস আলমন্ড মিশ্রিত দুধ গায়ের রং পরিষ্কার করতে সাহায্য করে, তাই গর্ভ অবস্থায় খাওয়া উচিত। ঘি। গবেষণায় দেখা গেছে যেসব মহিলাদের খাবারের মধ্যে ঘিয়ের মাত্রা বেশি থাকে তাদের প্রসব যন্ত্রণা কম হয়। ওদিকে পুরানো ভারতীয়দের চিন্তাধারা অনুযায়ী ঘি ভ্রণের বর্ণ উজ্জ্বল করতে সহায়ক, তাই তেলের জায়গায় ঘি খান। কমলা লেবু। গর্ভ অবস্থায় রসালো ফলের মধ্যে কমলা লেবু খাওয়া উচিত। এতে ভিটামিন সি ভর্তি, যা শিশুর শরীর গঠনের জন্য অপরিহার্য। গর্ভ অবস্থায় কমলা লেবু খেলে শিশুর ত্বক ভালো হবে। আনারস। এটা একটি খুব চলতি বিশ্বাস ভারতীয়দের কাছে যে আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ত্বকের বর্ণ উজ্জ্বল করতে সাহায্য করে। আপনি যদি চান আপনার সন্তান ফর্সা হোক তাহলে প্রতি সপ্তাহে 1 গ্লাস করে আনারসের রস খান। মৌরি। মৌরি ভেজানো জল ত্বকের বর্ণ উজ্জ্বল করতে খুব কার্যকারী। গর্ভবতী মহিলাদের রোজ সকালে 3 মিলি মৌরি ভেজানো জল খাওয়া উচিত। এতে অবশ্য গা বমি ভাবটা অনেকটা কাটে। সন্তান শুধু ফর্সা হবে এটি একমাত্র আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না, তাই একজন সুস্থ স্বাভাবিক শিশুর জন্য পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি নিজের জীবনধারণে ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন। অ্যালকোহল বর্জন করা উচিত। নিজের ওজনের দিকে খেয়াল রাখুন। খুব বেশি ওজন হলে প্রিম্যাচিওর বেবির জন্ম হয়, যা বাচ্চার আইকিউ এর উপর প্রভাব ফেলে। এছাড়াও নিয়মিত 30 মিনিট ব্যায়াম করুন, এতে বাচ্চার ব্রেনের গঠন ও অন্যান্য অঙ্গের গঠনে সহায়তা করে। বিজ্ঞানীদের মতে গর্ভের শিশু শুনতে পায় এবং সাড়াও দেয়। শিশু গর্ভ অবস্থায় থাকাকালীন তার সাথে কথা বলুন এবং গান করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।